পশ্চিমবঙ্গে কংগ্রেসের একমাত্র বিধায়ক যোগ দিলেন তৃণমূলে, তীব্র প্রতিক্রিয়া বিজেপির। বাইরন বিশ্বাস পশ্চিমবঙ্গে কংগ্রেসের একমাত্র বিধায়ক ছিলেন, কিন্তু সেই বাইরন বিশ্বাসী দল ছেড়ে টিএমসিতে যোগ দিয়েছেন। এটিকে কংগ্রেসের জন্য একটি বড় ধাক্কা বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান সুকান্ত মজুমদার। তিনি বলেন, বাইরনের টিএমসিতে যোগ দেওয়া নিশ্চিতভাবেই কংগ্রেসের জন্য বড় ধাক্কা। আমি তো উপনির্বাচনের সময় বলেছিলাম কংগ্রেস বাইরনকে ধরে রাখতে পারবে না, স্বয়ং অধীর রঞ্জন চৌধুরীও পারবেন না বাইরনকে ধরে রাখতে। আমাদের কথা ফলেছে, বাইরন তার কেন্দ্রের ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এই ঘটনা প্রমাণ করেছে টিএমসির বিকল্প কংগ্রেস হতে পারে না, বিজেপি টিএমসির বিকল্প। No, it is our speculation in my speech also. When I was in the campaigning, when I was doing my campaigning, at that time also I also predicted that after the winning, how many days Bairon Biswas will remain in the Congress, even Adit Chaudhary can't say this. So that's happened. It is nothing else, but it is a proof to the people of the West Bengal that the alternative of TMC is not the Congress, not the CPM. Only one alternative is there, that is BJP. Do you think it's a great setback for Congress? It is obviously it's a setback for the Congress, but the most setback for the people of that constituency, because they have voted against TMC. Now that person is going to TMC. So now Bairon Biswas is Mirza for Biswas. সাংবাদিক পর্যন্তই পিছি, পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।